আসসালামু আলাইকুম, আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। তো আপনারা যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির আলমিরা চাচ্ছেন, আমরা ডিজিটাল লকার হাউস আপনাদেরকে একটু প্রিমিয়াম কিছু আলমিরা দিতে চাচ্ছি। তো আমরা আজকে ওরকম একটা প্রিমিয়াম কিছু নিয়ে কথা বলতে চাই। একটু দেখেন এটার আউটলুকটা। আমরা তো সচরাচর সবসময় আলমিরা দেখে থাকি, সব জায়গাতেই আমরা দেখেছি স্টিল আলমিরা। একটা জিনিস কিন্তু মনে রাখবেন যে স্টিল আলমিরা কিন্তু আপনি লং টাইম ইউজ করতে পারবেন। ইটস অ্যাবাউট, আপনি ধরেন আপনার দাদা রেখে গেছে, আপনারও আপনারাও ইউজ করতে পারতেছেন। হ্যাঁ, ব্যাপারগুলো কিন্তু এরকম। বাট আমরা কিন্তু নর্মালি অন্যান্য ফার্নিচারে কিন্তু এই জিনিসটা পাই না। আচ্ছা, যাই হোক, কেন আমি এটাকে প্রিমিয়াম বলতেছি, কেন, এটার পিছনে তো কিছু রহস্য রয়েছে। দেখেন আমরা কিন্তু এখানে দেখেন কিছু ডিজাইন দেওয়ার চেষ্টা করেছি, এটা ফ্ল্যাট বাজারের মধ্যে। এবং এখানে গেটের মধ্যে দেখেন আমরা কিন্তু কিছু প্রিমিয়াম আউটলুকের জন্য আমরা কিছু ডিজাইন দিয়েছি। হ্যাঁ, এছাড়াও এটা হ্যান্ডেলটা দেখেন, আমরা নর্মালি কিন্তু আমরা যে হ্যান্ডেলটা দেখে থাকি এরকম হ্যান্ডেল ধরে আমরা কিন্তু ওইটা রাখি নাই। আমরা দেখেন এটার মধ্যেও একটা ফ্ল্যাট একটা ডিজাইন নিয়ে চলে এসেছি। এবং এখানে দেখেন খুব ইজিলি সিম্পলভাবে আমরা এই যে খুলে ফেললাম। এবং এখানে আমরা এক্সট্রাভাবে কী কী করেছি, একটু কালারের ফিনিশিংটা কিন্তু না বললেই নয়। নর্মালি আমরা যে কালারগুলো দেখে থাকি, হ্যাঁ, ওইগুলো তো আমরা বলার দরকার নেই আপনাদের। এই এটার কালার ফিনিশিংটা একটু দেখেন, আপনাদেরকে আমি ওয়েলকাম জানাই, সরাসরি এসে দেখেন তাহলে বুঝতে পারবেন আমরা কেন প্রিমিয়াম। এরপরে আমরা এখানেও এই ব্ল্যাকের ব্যাপারটা রাখার চেষ্টা করেছি। এই দেখেন ফুল ব্ল্যাকের যে একটা ব্যাপার, যারা ব্ল্যাক লাভার আছেন, হ্যাঁ দেখেন আমরা এইখানে কিন্তু আমরা নর্মালি যে কালার যেটা করে থাকি, এখানে এক কালার হলে এখানে কিন্তু নর্মালি আমাদের গ্রে কালারটা থাকে, বাট আমরা এখানে ব্ল্যাকের একটা কম্বিনেশন নিয়ে এসেছি। হ্যাঁ, এরপরে যে এটার মধ্যে এই যে দেখেন হ্যাঙ্গারে আমরা অলরেডি একটা ব্লেজার রেখেছি, খুবই মানে আমরা এটা কেন রেখেছি, এটার পিছনের রিজনটা হচ্ছে অনেক জায়গায় দেখবেন যে আপনারা ব্লেজার রাখার জায়গা রয়েছে, কিন্তু যখন আপনি ব্লেজার রাখতে যাচ্ছেন তখন কিন্তু ব্লেজার রাখতে পাচ্ছেন না, এই ব্যাপারগুলো কিন্তু আপনারা ফেস করেন। হ্যাঁ, বাট দেখেন আমরা কিন্তু ইজিলি নিলাম, ব্লেজার পরে ফেললাম। আচ্ছা, যাই হোক, এরপরে যে ব্যাপারটা আমি বলতে চাই, হ্যাঁ, এটার মধ্যে আর কী কী আমরা এক্সট্রা দিয়েছি সেটা হচ্ছে এই যে এখানে আমরা কিন্তু একটা লকারের ব্যাপার রেখেছি। দেখেন আপনারা কিন্তু নর্মালি বুঝবেন না, দেখেন এটাতে কিন্তু একটা হিউজ স্পেস আছে চেকবুক রাখার জন্য। এছাড়াও আপনারা চাইলে আপনাদের পাসপোর্ট, মূল্যবান জিনিসপত্র আমরা এটাতে দেখেন, তাতে কী হয়েছে, স্পেস কিন্তু নষ্ট হয়নি এবং খুব ভালো একটা স্পেস। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, এটাও কিন্তু আপনারা লক করতে পারবেন। যে দেখেন এখান দিয়ে কিন্তু তালা রয়েছে, হ্যাঁ এটা কিন্তু সিন্দুকের তালা। হ্যাঁ, এই যে এখান দিয়ে লক করতে পারবেন। এরপরে আমরা এখানে যেই লকগুলো আমরা দেখেন, আমরা কিন্তু এখানে হ্যান্ডেল ইউজ করি নাই, আমরা এখানে যে হ্যান্ডেলটা ইউজ করেছি এটা কিন্তু ড্রয়ারের ভিতর থেকে, যার কারণে এটা খুলে যাওয়া, এছাড়া আনুষঙ্গিক অনেক ধরনের প্রবলেম হয় যেগুলো স্ক্রু দিয়ে লাগানো থাকে, কয়েকদিন পরে জং পড়ে যায়, বাট এটা কিন্তু একদম ভিতর থেকে, হ্যাঁ ড্রয়ারের সাথে অ্যাডজাস্টেবল। আরেকটা ব্যাপার, আমরা ড্রয়ারে আমরা ব্ল্যাকের একটা থিম দেখেছি, এবং আমরা যখন এটা খুলে ফেললাম, হ্যাঁ খুলে ফেলার পরেও কিন্তু আমরা এখানে আরেকটা বক্স রেখেছি, যে কোনো আপনারা চাইলে মূল্যবান জিনিসপত্র রাখতে পারবেন। এবং এটা রাখার পরে আবার এখানে ড্রয়ারটা দিয়ে রাখার পরে এই যে দেখেন, যখন আপনারা এখানে ড্রয়ারটা দিবেন তারপরে এখানে কিন্তু লক রয়েছে। হ্যাঁ, আমরা এই ড্রয়ারের লকগুলোতে একটু ভালো লক ইউজ করেছি, একটু দেখাই আমি, ডাবল, অলমোস্ট ডাবল। অন্যগুলোতে দেখা যায় সিঙ্গেল থাকে, যার কারণে অনেক সময় ড্রয়ার জোরে টান দিলে খুলে চলে আসে, আপনারাও হয়তো বা এক্সপিরিয়েন্স করেছেন এই ব্যাপারটা। এটা ডাবল, ঠিক আছে, আমরা এই এই ড্রয়ারেও সেম মিকাডো ব্র্যান্ডের, এই যে একটু ডিফারেন্ট আমরা লক ইউজ করেছি। এছাড়াও আরেকটা এক্সক্লুসিভ ব্যাপার রয়েছে, আমি একটু দেখাবো, এইখানে যে সেলফটা এটা রিমুভেবল। হ্যাঁ, আপনারা চাইলে এটাকে পুরোপুরি খুলে এখানে রেখে দিতে পারবেন। এই যে দেখেন ইজিলি খোলা যাবে, আমি একটু দেখাই দিই, আর একটু ডিটেলসে যদি দেখাই, এই যে পুরোপুরি খুলে আপনারা এই নিচে রেখে দিতে পারবেন, হিউজ স্পেস হয়ে যাবে। যদি ফাইল বেশি থাকে অথবা কোনো কারণে কোনো একটা কিছু একটু বড় সাইজের আপনারা রাখতে চাচ্ছেন, চাইলে কিন্তু রাখতে পারবেন, সেলফটাকে চাইলে আপনারা পুরোপুরি খুলেও ফেলতে পারবেন, ঠিক আছে। এছাড়াও এখানে আমরা একটা ছোট ট্রে রেখেছি, এটা এটা এটাও ফুললি ব্ল্যাক। হ্যাঁ, এখানে আপনারা চাইলে মূল্যবান জিনিসপত্র ছোটোখাটো কিছু রাখতে পারবেন। হ্যাঁ, তো যারা এরকম আলমিরা, যারা হ্যাঙ্গার সিস্টেম চাচ্ছেন, তাদের জন্য এই প্রিমিয়াম কোয়ালিটির আলমিরাটা হতে পারে একটি বেস্ট অপশন। এটা ক্রয় করার জন্য কোথায় আসতে হবে, ডিজিটাল লকার হাউসে। এছাড়াও আপনারা যদি চান আপনাদের সাইজ মতো আমরা আলমিরা দিতে পারবো। আর এটা সাইজটা আমি একটু দেখাই নেই, সাইজটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এটার উচ্চতা রয়েছে 6 ফিট 3 ইঞ্চ, 75 ইঞ্চ উচ্চতা, পাশে রয়েছে 39 ইঞ্চ,
আর সরি গভীরতা রয়েছে 22 ইঞ্চ। এছাড়াও যদি আপনারা আপনাদের মন মতো সাইজের চান আমরা এটা মেক করে দিতে পারবো, অথবা যদি ভিতরেও কোনো কিছু কাস্টমাইজ করতে হয় আমরা কিন্তু সেটা করে দিতে পারবো। সো এরকম সুন্দর সুন্দর আলমিরা ক্রয় করার জন্য কোথায় আসতে হবে? ডিজিটাল লকার হাউসে, নাম্বার ওয়ান লকার ব্র্যান্ড ইন বাংলাদেশ। আসসালামু আলাইকুম, ভালো থাকুন, ভালো দলে থাকুন।